যদি আমরা আল্লাহর বিধান পালন করার জন্য আল্লাহর গোলামী করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর জিকির করার জন্য যদি আমরা কিছু সময় বের করতে পারি মহান রব্বুল ইজ্জত সেই বান্দা বান্দীদেরকে দুইটা নিয়ামত দিয়ে পুরস্কৃত করবেন সুবহানাল্লাহ বলে হাদিসে কুদসিতে আছে আল্লাহ পাক আদম সন্তানকে ডাক দিয়ে বলে ইয়া ইবনা আদম হে আদম সন্তান তাফাররগ লিইবাদতি আমার ইবাদতের জন্য তোমরা কিছু সময় বের করো আমার জিকির করার জন্য তোমরা কিছু সময় বের করো আমার বিধান পালন করার জন্য তোমার জীবন থেকে সময় বেছে নাও যদি তোমরা আমার ইবাদতের জন্য আমার বিধান পালন করার জন্য আমার জিকির করার জন্য আমার হুকুম পালন করার জন্য সময় যদি বের করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা নিয়ামত দিয়ে পুরস্কৃত করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা দেব একটা আর আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিবেন কয়টা দুইটা আর আমরা যে আল্লাহর জন্য দেব এটা যে আসলে আমাদের না এটাও কার আল্লাহ আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর জন্য যদি বিসর্জন দিতে পারি আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুইটা নিয়ামত দিয়ে পুরস্কৃত করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর কোরআন যেখানে আমরা আছি সেখানে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন যেখানে আওয়াজ দিয়ে বলেন আমরা আছি সেখানে কোরআনের কথা যেখানে হাদিসের কথা যেখানে কোরআন সুন্নাহ যেখানে আল্লাহর জিকিরের কথা যেখানে ধর্মের কথা যেখানে সুতরাং আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর বিধান শোনার জন্য কিভাবে আল্লাহর গোলামি করতে হয় এই কথা যেখানে আলোচনা করা হয় সেখানে যদি আমরা সময় দিতে পারি তাই সেই সময়ের জন্য আমার জীবনের দৈনন্দিন অন্য কোন কাজের ব্যর্থ হোক একটু ক্ষতি হোক একটু ত্রুটি হোক কিছু আসে যায় না আমার এই সময় দেওয়াটা যদি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তাহলে মহান আল্লাহ তাআলা আমার আমি অদমকে আল্লাহ পাক দুইটা নিয়ামত দিয়ে পুরস্কৃত করবেন সুবহানাল্লাহ প্রত্যেকটা মানুষ যদি এই কথা চিন্তা করে আমার জীবনটা আমার না আমার সময়টা আমার না যিনি আমাকে জীবন দিয়েছেন যিনি আমাকে সময় দিয়েছেন তার জন্য যদি জীবন বিসর্জন দিতে পারি তার জন্য যদি সময় কুরবানি দিতে পারি সেই জন্য তো আমি সফল সেই জন্য আমি সার্থক আমি তো কামিয়াব এই কথা যে বুঝে না তার মতো বোকা তার মতো মূর্খ তার মতো হতভাগা সমাজে আর থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা প্রতিটা মানুষকে মনে রাখতে হবে আমাদের পরিচয় কি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমরা কোত্থেকে আসলাম কোথায় যাব এই দুইটা প্রশ্ন প্রত্যেকের অন্তরে মনে রাখতে হবে তার উত্তরও জানা থাকতে হবে এক নম্বর প্রশ্ন আমাদের পরিচয় কি আমরা খেবা খারা আমাদের পরিচয় একটা আছে না নাই এক নম্বর প্রশ্ন হবে আমাদের পরিচয় কি এটা এক নম্বরের প্রশ্ন আর দুই নম্বরের প্রশ্ন হবে আমরা কোত্থেকে আসলাম আর কোথায় যাব বলেন তো আপনারা এক নম্বর প্রশ্ন কি আমাদের পরিচয় কি বলেন এক নম্বর প্রশ্ন কি দুই নম্বর প্রশ্ন আমরা কোত্থেকে আসলাম আবার কোথায় যাব আমরা কোত্থেকে আসলাম কোথায় যাব প্রশ্ন মনে আছে কিছুক্ষণ কিছু সময়ের জন্য আমরা একজনকে উস্তাদ মানব আর নিজেকে শাগরিদ মনে করব কোনো আপত্তি আছে বলে যে হুজুর আপনি একজন ছোট বয়সে ছোট আমরা মুরব্বী
আমরা ছাত্র হয়ে যাব নাকি ওস্তাদ ছাত্রের জন্য কোনো ভেদাভেদ নাই আমরা আমার দুই পাশে যে দুইজন মুরব্বি বসছেন ওনারা ওনাদের জীবনে ওনাদের বয়সের চেয়েও বেশি ছাত্র পড়াইছেন ওনাদের বয়সের চেয়েও বড় এরকম ছাত্র ওনাদের ক্লাসে ছিল এরকম ছাত্র ওনাদের ক্লাসে ছিল ছাত্র হওয়ার জন্য বয়স ছোট হতে হবে এরকম কোনো কথা নাই বুড়ো মানুষও ছাত্র হওয়া যায় কি যায় না আমাদের পরিচয় কি আমাদের আসল পরিচয় কি দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমরা কোত্থেকে আসলাম কোথায় যাব এবার আসুন আমাদের পরিচয় কি আমাদের আমাদের পরিচয় হচ্ছে আমরা আল্লাহ পাকের গোলাম আমরা আল্লাহ পাকের বান্দা আমরা আমরা আল্লাহর সৃষ্টি কথা বলেন ঠিক কি না এতে কোনো সন্দেহ আছে আওয়াজ দিয়ে বলেন আমরা কার গোলাম বলেন আমরা কার গোলাম আল্লাহর গোলাম বলতে কোনো লজ্জা আছে আরে সবাই তো আল্লাহর গোলাম কথা বলেন ঠিক কি না যে নিজেকে আল্লাহর গোলাম মানবে না তার সেই বড় বিয়াদব পৃথিবীতে আর থাকতে পারে না কথা বলেন ঠিক কি না সবাই কার গোলাম আল্লাহর গোলাম আমরা সবাই আল্লাহর গোলাম সবাই আল্লাহর বান্দা সবাই আল্লাহর দাস দুনিয়াতে দেখা যায় যিনি গোলাম হয় তাকে মুনিবের কথা মেনে চলতে হয় সাধারণ দোকানে দেখা যায় মালিক কেশে বসে কর্মচারী যিনি সরকার সরকার ছেলে যিনি তার দোকানে চাকরি করেন সে কর্মচারী মালিকের কথা শুনতে হয় মালিকের কথা না শুনলে তখন গোলামের চাকরি থাকে না কর্মচারীর চাকরি থাকে না কথা বলেন ঠিক কি না আমরা যখন আল্লাহর গোলাম হিসেবে আমরা পরিচয় পেয়ে গেলাম তাহলে আমাদের সবাইকে সে আল্লাহর সেই মালিকের সে খালেক মালিক আল্লাহ আহকামুল হাকিমিনের বিধিবিধান তার আইন কানুন অবশ্যই আমাদের মানতে হবে কথা বলেন ঠিক কি না যেহেতু আমরা কার গোলাম আল্লাহর গোলাম সে আল্লাহ পাক বলেন আমার বান্দারা তোমরা যদি আমার বিধান মানো আমি আল্লাহর গোলাম যদি হতে পারো আমি আল্লাহ পাকের গোলামি যদি যথারীতি আদায় করতে পারো হে আমার বান্দা বান্দিরা হে আমার দাস দাসীরা হে আমার বান্দা বান্দিরা তোমরা যদি আমি আল্লাহ পাকের বিধান যদি পরিপূর্ণ রূপে মানতে পারো আমি আল্লাহর বিধান মানার জন্য যদি সময় বের করতে পারো আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য তোমরা যদি সময় বিসর্জন দিতে পারো তোমরা যদি তোমাদের জীবন থেকে আমি আল্লাহর গোলামি করার জন্য সময় বের করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা নিয়ামত দিয়ে পুরস্কৃত করব তাও পরকালে নয় দুনিয়াতে সুবহানাল্লাহ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাকের গোলামি যদি পরিপূর্ণ করতে পারো আমি আল্লাহ পাকের বিধিবিধান যদি পরিপূর্ণভাবে মানতে পারো পরকালে তো পুরস্কার দিব দিব কিয়ামতের ময়দানে পুরস্কার দিব দিব সেগুলা তো পরকালের বিষয় আখেরাতের বিষয় সেগুলা পরে নগদ নগদ এই দুনিয়ার জীবনে ইহকালে আমি আল্লাহ তোমাদেরকে নগদ নগদ এই দুনিয়া তো দুইটা জিনিস দিয়ে পুরস্কৃত করব এক নম্বর পুরস্কার আমি আল্লাহ তোমাকে ইস্তাগনা ইয়তের দৌলত দ্বারা ভরপুর করে দেব দুই নম্বর নিয়ামত আমি আল্লাহ তোমার সমস্ত অভাব অনটন দূর করে দেব সুবহানাল্লাহ কয়টা নিয়ামত এক নম্বর নিয়ামত হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর গোলামি করার জন্য সময় যদি ব্যয় করতে পারো এক নম্বর নিয়ামত আমি আল্লাহ তোমার অন্তরকে এস্তাগনা ইয়তের দৌলত দ্বারা ভরপুর করে দেব তোমার অন্তরকে ধনী বানাই দেব অর্থাৎ তোমাকে কারো কাছে মুকাফেক্কি বানাবো না তোমাকে কারো কাছে নথ বানাইব না তোমাকে আমি আল্লাহ যা নিয়ামত দিলাম সে নিয়ামতের উপর তোমার অন্তরে শুকর করার শুকর আদায় করার মনোভাব সৃষ্টি হয়ে যাবে সুবহানাল্লাহ
استغنائیت بڑا نعمت آ مسلمان আজকে আমাদের অন্তরে استغنائیت নাই আমাদের অন্তর তা ধনী নয় যদিও বা ব্যাংক ব্যালেন্স আছে ব্যাংক ভরা টাকা আছে গোলা ভরা দান আছে পকেট ভরা টাকা আছে কিন্তু আমরা শুকর আদায় করি না এটাকে যথেষ্ট মনে করি না আরেকজনের কাছে মুখাপেক্ষি হতে চাই নত হতে চাই আমার আল্লাহ বলেন বান্দারে এগুলার কুফল হলো একমাত্র শুধুমাত্র তুমি বান্দা আমার বিধান মানো না তুমি বান্দা আমার গোলামি করো না তুমি বান্দা আমার ইবাদত করো না সেই জন্য আমি আল্লাহ তোমার অন্তরকে ধনী বানাইলাম না বরং তুমি যখন আমার ইবাদত থেকে মুখ ফিরাই ফেললা বিমুখ হয়ে গেলা তখন আমি আল্লাহ তোমাকে কাজের মধ্যে ব্যস্ত রাখি তুমি সারা দিন কাজ করতে থাকো আর তোমার বান্দারে কোনো কিছু আসে না বরকতের জীবন তুমি লাভ করতে পারো না তার কারণ হচ্ছে শুধু তুমি দুনিয়ার পিছনে পিছনে ঘুরো দুনিয়াকে বড় মনে করো আমার ইবাদতকে ভুলে বসো সেই জন্য মুসলমান আমরা মনে করি আল্লাহর বিধান না মানিয়া শুধু শুধু ব্যবসা বাণিজ্য করলে শুধু শুধু দুনিয়ার পিছনে ঘুরলে দুনিয়ার জন্য যদি সময় বেশি দিই তাহলে আমি দুনিয়া বেশি কামাইতে পারবো না 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 আমার আল্লাহ বলেন বান্দা আমার বিধান না মানিয়া শুধু শুধু দুনিয়ার পিছনে যদি সময় ব্যয় করো তাহলে আমি তোমাকে মশগুল রাখবো তোমাকে ব্যস্ত বানাই দেব তুমি ফারেক পাবে না তুমি সময় পাবে না তোমার হাতে সময় থাকবে না তুমি দুনিয়ার পিছনে সময় দিতে পারবা কিন্তু তোমার ইনকাম হবে না তোমার ওই পরিমাণ উপার্জন হবে না এ বান্দা তুমি দুনিয়ার জন্য সময় বেশি দিবা ইনকাম হবে কম আর আমি আল্লাহর জন্য যদি সময় দাও তুমি মেহনত করবা কম দুনিয়ার জন্য সময় দিবা কম আমি আল্লাহ বরকত দিব বেশি সুবহানাল্লাহ দুনিয়ার কাফেররা দুনিয়ালুবি মানুষেরা দুনিয়ার পিছনে সময় বেশি দেয় কিন্তু বরকতময় জীবন লাভ করতে পারে না সুখময় জীবন লাভ করতে পারে না শান্তিময় জীবন লাভ করতে পারে না কেন কেন তারা আল্লাহর জন্য সময় দেয় কম আর দুনিয়ার জন্য সময় দেয় বেশি সেই জন্য তাদের সংসার থেকে অভাব চাই না অভাব যায় না সারা দিন সারা জীবন তাদের সমাজে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে শুধু অভাবই অভাব থাকে অভাব তার কাছ থেকে যায় না সেই জন্য মুসলমান ভাইরা খুবই দরকারি কথা বললাম যদি আমরা আল্লাহর জন্য সময় দিতে পারি শুধু মাহফিলে বলে কোনো কথা নয় আল্লাহর বিধান রক্ষা করার জন্য যেমন আল্লাহর বিধান নামাজ আছে নামাজ পড়তে গেলে আমার কিছু সময় ব্যয় হবে তারপর আমি নামাজটা পড়ে নিব যদিও বা আমার দুনিয়াবী কাজে ক্ষতি হোক যদিও বা আমার ব্যবসার কাজে ক্ষতি হোক যদিও বা আমার নামাজের যদিও বা আমার শ্বাসের কাজে ক্ষতি হোক যদিও বা আমার দুনিয়াবী লাইনে ক্ষতি হোক তারপরও আমি আল্লাহর জন্য আল্লাহর বিধানটা মেনে নিব আমরা আল্লাহর যত বিধিবিধান আছে সব পরিপূর্ণভাবে মানার জন্য চেষ্টা করব তো ওয়াদা করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন বলেন আমার মুখে মুখে বলেন যদিও বা বলেন যদিও বা আমার ব্যবসার ক্ষতি হোক শ্বাসের ক্ষতি হোক ইনকামের ক্ষতি হোক উপার্জনের ক্ষতি হোক আল্লাহর বিধান ছাড়বো না নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ হাত নামান এক নম্বরে নামাজ এক নম্বরে নামাজ এই মাহফিল ইন্তজামী কমিটি ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যদেরকে আমি আগেও বলেছিলাম কিন্তু আজকে শেষবারের মতো আমি জোরালোভাবে তাদের প্রত্যেক সদস্যের কাছে আমার আবদার থাকবে এবং আমার আবেদন থাকবে এমনকি আমার জোরালো প্রস্তাব থাকবে তারা কেউ যেন ফাসক্ত নামাজ যেন কজা না করে আল্লাহ তাদেরকে হেদায়েতে কামালে নসিব করুক সবাই বলেন আমিন আল্লাহ প্রত্যেকটা সদস্যদেরকে পাক্কা নামাজি হবার তৌফিক দান করুন বলেন আমিন দরকার হলে আমার গাড়ি বন্ধ রাখবো যারা ড্রাইভিং করেন ড্রাইভার সাহেবকে অনুরোধ করব প্রয়োজনে স্টেশনে গিয়ে গাড়ি বন্ধ রেখে আমি আগে নামাজটা আদায় করব তাহলে আমার কামাই রোজগারে উপার্জনে বরকত দিবেন কে আল্লাহ আমি আল্লাহর ইবাদত না করে নামাজ আদায় না করে মনে মনে যদি ভাবি সারাদিন গাড়ি চালাইলে
আমার বেতন তেমনি 800 টাকা আমি সারা দিন চালিয়ে 1600 টাকা পাবো বা 2000 টাকা পাবো আমি কসম করলে হানে সব না আপনি 2000 টাকাকে বেশি মনে করছেন নামাজ কজা করে আপনার ওই 2000 এ 200 টাকার উপর কত হবে না কথা বলেন ঠিক কি না আর যদি আপনি ড্রাইভিং বন্ধ করে নামাজের টাইমে নামাজ যদি আদায় করেন নামাজ যদি কজা না করেন আর নামাজের সময় শ্বাস বন্ধ করেন ব্যবসা বন্ধ করে যদি নামাজ আদায় করেন 200 টাকা ইনকাম হলেও আমার আল্লাহ সেই 200 টাকার মধ্যে 2000 টাকার বরকত দিবেন কথা বলেন ঠিক কি না কারণ বরকতের মালিক কে আল্লাহ আচ্ছা বলেন তো আমরা কি বেশি রিজিক চাই নাকি বরকতের রিজিক চাই এই নবজন ফালার হতা আমরা কি বেশি রিজিক চাই নাকি বরকতের রিজিক চাই কোনটা বড় বেশি রিজিক বড় নাকি বরকতের রিজিক বড় বরকতের রিজিক পাবেন কখন যখন আল্লাহ পাকের বিধান মানবেন তখন ঠিক না আল্লাহর বিধান যখন মানবো নামাজ যখন যথাসময়ে আদায় করব দেখবেন বরকতওয়ালা জিন্দেগি কাকে বলা হয় শান্তিময় জীবন কাকে বলা হয় সুখময় জীবন কাকে বলা হয় ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা গায়বের পক্ষ থেকে আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন বরকতের দরজা উন্মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ সুতরাং শেষবারের মতো অনুরোধ করব সবাই পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন তো ইনশাআল্লাহ তাহলে একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আমরা কার গোলাম আল্লাহর গোলাম গোলামকে মালিকের কথা মানতে হয় বলেন গোলামকে মালিকের কথা অর্থাৎ মালিকের বিধান মানতে হয় মালিকের বিধান না মানলে সেই মালিক কর্মচারীকে ছাঁটাই করবে সেই মালিক কর্মচারী বেতন দিবে না সেই মালিক কর্মচারীকে বেতন তো দিবে না পুরস্কারের প্রশ্নও আসে না কথা বলেন ঠিক কি না যেই কর্মচারী যেই গোলাম মালিকের কথা মানবে বেতন তো দিবে আলাদা বোনাসও দিবে পুরস্কারও দিবে ঠিক না আমরা যদি সেই মালিকের বিধান যদি না মানি বেতন পুরস্কার পাওয়া তো দূরের কথা বেতনও পাবো না বলি গিন্দে দুই নম্বর প্রশ্ন কি আমরা কোত্থেকে আসলাম কোথায় যাব আমরা কোত্থেকে আসলাম অনেকে বলে মানুষ আগে বানর ছিল এগুলা নাস্তিকদের কথা কথা বলেন ঠিক কি না এগুলা সাম্রাজ্যবাদী ফুজিবাদী নাস্তিক্যবাদী খোদাদ্রোহী কোরআন দ্রোহী কোরআনের বিরুদ্ধে কথা মন্তব্য আমরা নাকি আগে বানর ছিলাম হঠাৎ করে নাকি মানুষ হয়ে গেলাম উচ্চস্বরে বলেন না নাউজুবিল্লাহ এ খান্দাস মার্কা নোংরা কথাগুলা বলে নাস্তিক মার্কা কতগুলা মানুষ আছে না নাস্তিক মার্কা কতগুলা জ্ঞান পাপি যাদেরকে বিজ্ঞানী বলা হয় আমরা বিজ্ঞানী বলবো না ওই ধরনের কথা যারা বলে এদেরকে বলবো জ্ঞান পাপি কথা বলেন ঠিক কি না তার আসল জ্ঞান নাই মানুষ নাকি আগে কি ছিল বানর ছিল নাউজুবিল্লাহ নাউজ মানুষ মানুষই ছিল এই মানুষকে সৃষ্টি করেছেন কে মহান রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ হিসেবে সাইয়েদুনা হযরতে আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এরপরে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন বাফা আদম মা হাওয়া আলাইহিমাস সালামকে সৃষ্টি করার পর প্রথমে কোথায় থাকতে দিলেন আল্লাহর জান্নাতে সুবহানাল্লাহ বলবেন না তাহলে বোঝা যায় আমাদের আসল বাড়ি জান্নাত আল্লাহু আকবার হে মুমিন হে মুসলমান আমাদের আসল বাড়ি জান্নাত কিভাবে বুঝলাম আল্লাহ তাআলা আদম এবং মা হাওয়াকে প্রথমে বসবাস করার জন্য সুযোগ দিলেন জান্নাতে জান্নাতে বাসস্থান বানাইলেন আদম এ হাওয়া তোমরা এ জান্নাতে বসবাস করো ইয়া আদম সুকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিয়তুমা ঘোষণাকার আমার আল্লাহ বলেন হে আদম রে হে আদমের স্ত্রী হাওয়া রে তোমরা দুইজনে এই জান্নাতে বসবাস করো যেমন মন চাই সেরকম স্বাচ্ছন্দ্য ভোগ করো وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا যেখান থেকে মনে চাই সেখান থেকে খাও
কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা এই গাছের ফল খাওয়া তো দূরের কথা এই গাছের কাছেও তোমরা যেও না লম্বা তাফসীর সেটা বলতেছি না আমি বলতে চাচ্ছি শুধু এতটুকু দে আমাদের আসল বাড়ি জান্নাত কিভাবে বুঝলাম আমাদের মূল আমাদের আসল আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন আল্লাহর জান্নাতে ছিলেন আমার আল্লাহ বলেন হে আদম হাওয়ারে তোমাদেরকে দুনিয়ার বাজারে যেতে হবে একটু বাজার করে আসো তোমাদের আসল বাড়িতে থাকতে হলে একটু বাজার করতে হবে বাজার কোথায় দুনিয়া আর দুনিয়া মাজারাতুল আখিরা এই পৃথিবী হচ্ছে আখিরাতের বাজার এই বাজার হচ্ছে এই দুনিয়া আখিরাতের বাজার কি জান্নাতের বাজার কি জান্নাতের বাজার হচ্ছে আমাদের জানমাল আমরা যখন জানমাল আল্লাহর জন্য বিসর্জন করে দেব আল্লাহর জান্নাতে আমরা ঢুকতে পারবো সুবহান ان الله اشترى من المؤمنين امر الله পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন হে আল্লাহ মুমিনদের থেকে তাদের জানমালকে আমি আল্লাহ কিনে নিলাম জান্নাতের বিনিময়ে সুতরাং যারা আল্লাহর বিধান পালন করার জন্য জীবন দিতে পারবে সময় দিতে পারবে জানমাল কুরবান দিতে পারবে তাদের সেগুলার সে জানমালের বিনিময়ে আমার আল্লাহ তাদের আসল বাড়ি আসল ঠিকানা জান্নাত দান করবেন সুবহানাল্লাহ সেই জান্নাতে আমরা সবাই যেতে চাই কি চাই না আমার মুসলমান ভাইরা সে জান্নাতে যদি যেতে চান আল্লাহ পাকের সমস্ত বিধিবিধান হুবহু পালন করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের বিধিবিধান মানার তৌফিক দান করুন সবাই বলেন আমিন আল্লাহর হুকুম মানবো নবীর তরিকা মতে চলবো এক কথায় শেষ বলেন হুকুম মানবো কার বলেন আল্লাহর হুকুম মানবো বলেন আল্লাহর হুকুম মানবো নবীর তরিকা মতে চলবো বলেন হার হুকুম মানবো আর কার তরিকা মতো চলবো নবীর তরিকা মতো চলবো আল্লাহর মহব্বত অন্তরে আছে না নাই নবীর মহব্বত আছে না নাই শুধু স্লোগান দিয়ে নাকি কাজকর্মে কাজে কর্মে শুধু মহব্বত করলে হবে না সেই মহব্বত আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকা মতে চলিয়া মহব্বত দেখাতে হবে এমনি মহব্বত মহব্বত স্লোগান ভালোবাসার স্লোগান দয়া মায়ার স্লোগান এগুলো কাজ হবে সেরকম মহব্বত আবু তালেবও করছিল আবু তালেব মহব্বত করছে নবীর আদর্শ না মানিয়া দিন না মানিয়া আবু তালেব নবীকে মহব্বত করেছে নবীর আদর্শ এবং দিন না মানিয়া আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে মহব্বত করেছেন নবীর আদর্শ এবং নবীর দিন মানিয়া কথা বলেন ঠিক কি না আমাদের সমাজে কতগুলা ভাইরা আমাদেরকে দোষারোপ করে এরা নবীর দুশমন এরা নবীর দুশমন এরা রসুলের দুশমন এই মুসলমান তুমি স্মরণ লেখো কাল কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে নালিশ করব আল্লাহর দরবারে তুমি আমার জমিনের ক্ষতি করলে তোমার বিরুদ্ধে নালিশ করব না তুমি আমার ব্যবসার ক্ষতি করলে তোমার বিরুদ্ধে নালিশ করব না তুমি যদি আমার টাকার ক্ষতি করো তোমার বিরুদ্ধে নালিশ করব না কিন্তু যদি তুমি বলো আমাদের অন্তরে নবীর মহব্বত নাই তাহলে সেই কারণে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে নালিশ করব কথা বলেন ঠিক কিনা আমরা এই কথা বলি না তোমরা নবীকে মহব্বত করো না এই কথা বলি না অবশ্যই এই কথা বলি তোমাদের অন্তরে নবীর প্রতি অসাধারণ মহব্বত আছে কিন্তু তোমরা মহব্বতের বহিঃপ্রকাশ সুষ্ঠুভাবে সঠিকভাবে জানো না কথা বলেন ঠিক কি না তোমাদের অন্তরে নবীর মহব্বত নাই এ কথা আমরা বলি না অবশ্যই আছে না থাকলে সেই নবীর মহব্বতে লক্ষ লক্ষ কোটি কোটি গোটা পৃথিবীতে এত লক্ষ লক্ষ গরু কিভাবে কোরবানি দাও নবীর মহব্বত না থাকলে আসে বিদায় কোরবানি দাও আসে বিদায় জবে করো কিন্তু তোমরা মহব্বত কিভাবে প্রকাশ করতে হয় তার সঠিক পদ্ধতি তোমরা জানো না কথা বলেন ঠিক কি না আর আলহামদুলিল্লাহ কারণ তোমরা সেই নবীর প্রতি মহব্বত দেখাতে গিয়া হয়তো শিরিক করো না হয় বেদাত করো না হয় ফতভ্রষ্ট হয়ে যাও কথা বলেন ঠিক কি না আর আমরা নবীর প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ করি সুন্নতের মাধ্যমে নবীর আদর্শের মাধ্যমে এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাদের অনুসরণের মাধ্যমে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের অন্তরে সে আল্লাহর প্রতি সেই নবীর প্রতি যেইভাবে মহব্বত দেখাতে হয় সেইভাবে মহব্বত দেখায়া আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলিয়া আল্লাহ জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন